এসেছি বুনুকে এগিয়ে দিতে। মল্লিকা টাকা মানে না চুত্তি কাটি না, আমাকে উঠাও আমাকে উঠাও না, তুমি আসো না, আমি নিজে বুনুকে এগিয়ে দিলাম। এখন আমরা বাড়ি হচ্ছি। আর গাইস, তো ফ্রেন্ডস হচ্ছে আমার বুনুকে এগিয়ে দিলাম, ও বাড়ি গেল। আগামী পরশু দিন ও আবারও আসবে। কেন আসবে সেটা তোমাদেরকে বলছি, ভিডিওতে দেখতে থাকো, আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো। তবুও বলছি শেষের দিকে, চলো আগে বাড়ি যাই। আর এই এই বাঁশগুলো কিসের বলো তো? এই বাঁশগুলো হচ্ছে আমাদের বাড়িতে প্যান্ডেল হবে, সেই প্যান্ডেলের জন্য বাঁশগুলো এখানে এনে রাখা হয়েছে। আজকে এনে লোক এসে রেখে গেছে, আর শনিবারে হচ্ছে প্যান্ডেলটা করা হবে। তো চলো বাড়ির ভেতরে যাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এইবার তো মল্লিকাকে দেখাইছি, এইবার তো দেখাইছি মল্লিকা। এবার তুমি কই যাবা? তো দেখবো কত কত ফেস মল্লিকা, আর মল্লিকা ভিডিওতে আসতে চায় না। তো গাইস, ওই যে ওখানে বাঁশগুলো ফেলেছে, এগুলো দিয়ে প্যান্ডেল হবে আমাদের বাড়িতে। সামনের রোববারে হচ্ছে আমার 7 মান্থ বেবি শাওয়ার, আর এখানটাতে একটুখানি ফুলের ডেকোরেশন হবে। এখনই হচ্ছে ডেকোরেশনের ছেলেটা এসে গেল, দেখে গেল প্লেসটা কোথায় করা হবে না হবে। আমার ইচ্ছে ছিল এই জায়গাটাতে করার, তবে ওরা বললো যে ওয়ালে নাকি হবে না, ফুলগুলো লাগানো ওয়ালে আর কি, ওয়ালে নাকি ফুলগুলো লাগানো যাবে না, যার জন্য এই সাইডে লাগানো হবে। আর আজকে হচ্ছে, আজকে কী বার মাগো? আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর মাঝখানে দুদিন, রোববার দিন হচ্ছে আমার 7 মান্থ বেবি শাওয়ার। আর বুনু এখনই গেল, বুনু এসেছিল, আর টুকিটাকি কেনাকাটা করতে গেছিলাম। ও আমার জন্য যে শাড়িটা কিনে এনেছে, বাড়ি থেকে কিনেছে, সেই শাড়িটা আমাকে দিতে এসেছিল, কারণ ওটার ম্যাচিংয়ে ব্লাউজ কিনতে হবে বা কাটতে দিতে হবে সেই জন্য। সো ফ্রেন্ডস, সব ভাগ আমাদেরকে দিব, তোমরা হচ্ছে সঙ্গে থেকো। রান্না করে তো অমন করে কোথায়? দেখো ফ্রেন্ড, আমাদের এই যে ওখানে উঠেছে মানে নদী, এই কয়েকটা জমি, একটা দুটো তিনটে জমির পরেই কিন্তু আমাদের এখানে হচ্ছে নদী এটা। হ্যাঁ, আর আমাদের ঘর হচ্ছে এই যে, এটা বাড়ি, এটা নদী, এটা নদী, এটা বাড়ি। আমার জানালা দিয়ে গরম দিনে নদীর সুন্দর ঠান্ডা হাওয়া আসে। মল্লিকা ওর মার সঙ্গে কথা বলছে, এটা হচ্ছে আমার পাশের বাড়ির ভাস্তি। তো ফ্রেন্ড, 14 জানুয়ারি 2024 রবিবার, আমার 7 মাসের সাধের অনুষ্ঠান হবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মাঝখানে দুদিন আছে, তো তার জন্য আমি আসাম থেকে বাড়ি এসেছি। আর তোমরা সবাই মিলে আশীর্বাদ করো আমার আগত সন্তানের জন্য, ওর জন্য, ও যেন সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীর আলো দেখতে পারে, ও যেন ভালো থাকে, সব যেন আমি শেয়ার করতে পারি ভিডিওতে, এটাই তোমাদের কাছে আমি বলবো। আর সব ব্লগ আস্তে আস্তে আসবে একটার পর একটা, তোমরা দেখতে থেকো, পাশে থেকো। আর প্রথমের দিকটাতে আমার শরীর খুব বেশি ভালো ছিল না, যার জন্য আমি ভিডিও করতে পারিনি, করে উঠতে পারিনি। আর আমার ফোনের ক্যামেরাটাও এখন কেন জানি না ফ্রন্ট ক্যামেরাটা একটু ঝাপসা হয়ে গেছে, একটু ঘোলাটে হয়ে গেছে, তার জন্য ভিডিওগুলো করতে মনও চায় না, সময়ও পাই না, মানে ইচ্ছে যায় না আর কি। আর এখন একটু ভালো আছি, যার জন্য ভাবলাম চলো সাধের সব মোমেন্টসগুলো সব তোমাদের শেয়ার করব, আমিও পরবর্তীতে দেখতে পাবো, আমার একটা স্মৃতি হয়ে থাকবে বলতে পারো।